অশোক, 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 কি ব্যাপার? এই শোন এদিকে। বল, তোর বাবা ভোটে দাঁড়াচ্ছে? হ্যাঁ। কেন তোর বাবা ভোটে দাঁড়িয়েছিলেন কেন? আরে আমার বাবার সাথে তোর বাপের মতো একটা গৃহমাস্টারের তুলনা করছিস? মজা করম করিস না, বাড়ি যা। আমার ওটা দে। বাড়ি যাবি? দিয়ে আসছি। না, আমার ওটা এক্ষুনি চাই। বলছি তো দিয়ে আসবে, এখন তুমি বাড়ি যাও না। ও সব বাড়ি যাও, টাড়ি যাও নয়, এক্ষুনি চাই। ও কি চায়? টাকা তো তখন বই বই করে বলেছিলাম পিকনিকে যাবার দরকার নেই। কত টাকা নিয়েছিলে? তুমিও বলের মতো আসছি কেন? তুমি ঘরে যাও। না না, ও বলো কত টাকা, আমি দিয়ে দিচ্ছি। বল, ও টাকা চাইছে না। তবে কি চাইছে? তুই যা, আমি তোকে আধ ঘন্টার মধ্যে দিয়ে আসছি। আধ ঘন্টা পাঁচ ঘন্টা বুঝি না, এক্ষুনি চাই। রিভলভারের গুলি, লতা নিয়ে আয় ওগুলো। তোদের পরিবারে তোরা চারজন, তোর বাপ, তোর মা, তুই আর তোর বোন। আর এই চারটে গুলি আমার কাছে জমা রইল, যদি প্রয়োজন বুঝি তো চারটেকেই হাফিজ করে দেবো। কি বললি? তুই কি আমার হাত দাবি? তোর হাতে তো সোটা আমি ধরেছি, তুই আমার কে আমার সোট দেখাচ্ছিস? তোর বাপকে তো ভোটে আমি জিতিয়েছি রে, আমি জিতিয়েছি তোর বাপকে। তুমি ফেলে যাও না এই মুহূর্তে। তোমার হিসেব সালা পরে হবে, খেয়াল রেখো। এই সোর্স রিভলভার আমার বাড়িতে লক্ষ করে কাকে চাই? অ্যাপয়েন্টমেন্ট করা আছে, ওনাকে ভেতরে আসতে দে। যান। নমস্কার। নমস্কার। নমস্কার, বসুন। বসতে আমি আসিনি, আমি শুধু জানতে এসেছি আমার ছেলে অশোককে আপনি ভোট দিয়েছেন কেন। বারে আপনার ছেলে ভোটের সময় আমার হয়ে খাটাখাটনি করেছে, আমাকে তার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে না? সিকিউরিটির নাম করে ওদের হাতে ওরকম মারাত্মক অস্ত্র আপনি তুলে দিয়েছেন? মাস্টার মশাই, আপনি নাবালকদের মাস্টার, ছাবালকদের খবর কতটুকু রাখেন? এরা এখন পেনের বদলে ছুরি রাখছে পকেটে, পেসলাইয়ের বদলে রিভলভার। কাল রাত্রে খবর পেলাম আপনি নাকি রাতারাতি নেতা হয়ে গেছেন, ভোটে দাঁড়াচ্ছেন। আপনার ছেলে আপনার হয়ে কাজ করবার জন্য যাদের নিয়ে আসবে তারা সোট বোঝালি এগুলো না পেলে কাজ করতে রাজি হবে কিনা দেখুন। স্কুল ছেড়ে এখন টাকা জোগাড় করতে নেমে পড়ুন মাস্টারমশাই। আপনার ছেলে অশোক আমার কাছে এসে জানতে পেরে গেছে কোথায় দু নম্বরই অস্ত্রশস্ত্র পাওয়া যায়, অন্তত ডজন খানেক রিভলভার, গোটা চাক পাইপ গান, হাজার দুয়েক গুলি আর ডজন দুয়েক সোট বোঝালি এসব কিনে ফেলুন, তাহলে কিন্তু ভোটে লড়া আপনার পক্ষে মুশকিল হবে। আপনি কি তাহলে সোট ভোজালির জন্য এতকাল ভোটে জিতে আসছেন? আলবা, তাহলে আমার মতো ভুষি হলে এতগুলো ভোট পায় কি করে? শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটা তো ঠিক যে আমাদের দেশে শতকরা 30% লোক ভোট দেয় আর 70% ভোট আদায় করে নিতে হয়। আমাদের মতন এরকম একটা গণতান্ত্রিক দেশে? আরে রাখুন মশাই গণতন্ত্র, ভোটে জেতার একটাই মন্ত্র, জি যত। আপনার সঙ্গে এসব বিষয়ে কথা বলে কোনো লাভ নেই, আপনি বাড়ি গিয়ে আমার সোর্টটা পাঠিয়ে দিন, আর আমার সঙ্গে যদি লড়তে চান তো সোর্ট ভোজালি এসবের ব্যবস্থা করুন। আপনার ধারণাটা যে কত বড় ভুল সেটা আমি প্রমাণ করব। আমার জন্য ভোটে যেতে ছেলেটা খাটবে, তাতে কারো হাতে যদি আপনি রিভলভার কিংবা সোর্ট দেখেন আমাকে জানাবেন, আমি ভোট থেকে সরে দাঁড়াবো। বলেন কি,
এখন স্কুল কলেজে ভোটে বোমাবাজি হচ্ছে, দিগলবার থেকে গুলি ছুটছে, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। রক্তগঙ্গা তো দূরের কথা, আমার ছেলেটা যদি কোনো ভোটারের গা থেকে এক ফোঁটাও রক্ত বার করে আমি সঙ্গে সঙ্গে নমিনেশন বিদ্রোহ করব। ওরে বাবা, কালকে রাত্রে ভোটের কাগজে সই করে সকালের মধ্যে বাসন টাসন সব রেডি করে রেখেছেন দেখছি। হ্যাঁ, হবে না, মাস্টার বলে কথা। কিন্তু মাস্টার মশাই, বাসন দিয়ে কিন্তু আসন পাবেন না। ভোটাররা আপনার স্কুলে নাবালক নাবালিকা নয়, এই যে যা বোঝাবেন তাই বুঝবে। চলি, নমস্কার। ছিলেন ভালো মাস্টার, ছিলেন নেতা বনতে এলেন। তোর সব ভালো করে খাত, বাবা ভোটে জিতলে তোদের প্রত্যেককে এক একটা চাকরি জোগাড় করে দেবো। ও রজ তো বলেছিল আমার বাবা ভোটে জিতলে তোরা কেউ বেকার থাকবি না, তোরা প্রত্যেক বার ভোটে যেতে আর চাকরি বেলা কাজ করা। এই রজত আসছে। ওই তোমার বেঞ্চের এদিকে চলে। হ্যাঁ, ওদের যেরকম বেঞ্চ থেকে সরিয়ে নিলি, যদি বাঁচতে চাস তোর বাপকেও ভোট থেকে সরিয়ে নে। ভোটের পরে দেখা যাবে কে কাকে সরায়। এই চল, বড় বড় করে লেখো, এই নিচে মাস্টার মশাইটা বড় বড় করে লেখো, লেখো লেখো। এই ফালগুনি, এগুলো ওখানে দিয়ে দাও, ওখানে দিয়ে দাও। ওই টর্চটা ঠিক করে লেখো। এদের নিয়ে সব বাইরে যা, এরা পড়তে এসছে, তো পড়তে দে। কদিন লেখাপড়াটা বন্ধ করে ওদের নিয়ে একটু পাড়া পাড়ায় ঘোরো না। তুই পাগল নাকি? এদের না পড়ে এদের দিয়ে আমি এখন ভোট ভিক্ষে চাইতে পাঠাবো? তোদের কথা ভোটে দাঁড়িয়েছি, ব্যাস, হারি বা জিতি আমি ভোট ভিক্ষে চাইতে পারবো না। এদের নিয়ে বাড়ি যা, যা যা যা। বিভাস কাকা এমএলএ হয়ে বাড়ি বাড়ি যেতে পারে, আর তুমি যেতে পারবে না? বাড়ি থেকে আছেন? দাদাকে চেনেন তো? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। এই নিন, পড়ে দেখুন। এটা নিয়ে আমি কি করব? আমি তো লেখাপড়া জানি না। করে দেব, করে দেব, সবাইকে শিক্ষিত করে দেব। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি, আপনি শুনুন। আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজসেবী, পরোপকারী, শ্রমিক নেতা বিভাস চক্রবর্তীকে ঘড়ি চিহ্নে ভোট দেয়া পুনরায় নির্বাচিত করুন। শুনলেন তো? ভোটটা কিন্তু এই দাদাকে দেবেন। আমি শুধু চাই আপনারা আবার আমাকে সেবা করার সুযোগটা দিন। বস্তির একটা ভোটে যদি বাইরে পড়ে তো পুরো বস্তি আমি চালিয়ে দেবো। শুধু শুধু চটাচটি করছিস কেন? এরা সব ভালো ছেলে, এদের বুঝিয়ে বল, দেখবি ভোটটা আমাকেই দেবে। আপনি ওদের কথা কিছু মনে করবেন না দাদা? ওরা কদিন আগে কল সারাবার জন্য আপনার কাছে গিয়েছিল, আপনি নাকি দরওয়ান দিয়ে ওদের তাড়িয়ে দিয়েছেন, তাই ওদের একটু অভিমান হয়েছে। বল বল, কটা কল চাই তোদের বল? আমি কথা দিচ্ছি বস্তির প্রত্যেকটা ঘরের সামনে আমি একটা করে কল বসিয়ে দেবো। না না দাদা, ওটা করবেন না, অতি জলে আবার আমাদের বস্তিটা বন্যায় ভেসে যাবে। আপনাকে আবার ভোটের পূজার ছেড়ে বন্যার ত্রাণের জন্য ছুটতে হবে। আমাদের এই একটা কলই ভালো। ঠিক আছে ঠিক আছে, তাহলে ভোটটা আমি পাচ্ছি তো? আপনারা যান, ওটা আমরা দেখছি। ওসব ব্যক্তি ব্যক্তি নয়, ভোট আমাদের চাই। জোর করে নিবি নাকি তুই এখানে? ওই ইলেকশন তো এসে গেল, তাই ভিক্ষে চাইতে এসছি। ভোট ভিক্ষা? তা তোর বাপ এলো না? আরে তোর বাবার মতো তোর ভিক্ষের অভ্যেসটা নেই, তাই আসেনি। তাই অশোক, মুখ সামলে কথা বল। কেন রে, মারবি নাকি? আর অজর, চল মন্ডলপাড়ায় যাই। দাঁড়াও বাবা, মন্ডলপাড়া অনেক দূর, হেঁটে যেতে পারবে? বাপকে একটু হাঁটা প্র্যাকটিস করা, ভোটের পর তো গাড়ি কিনে নেবে, তখন তো হাঁটতেই হবে। কি বললি? কি হচ্ছে কি? আরে তখন থেকে যা তা বলে যাচ্ছে, আমি ছেড়ে দেবো। কেননা করছে রে? সেটা বোঝাবার জন্যই তো এসছি। এই শোনো, সবাইকে বলে দিচ্ছি, একটা ভোট যদি ঘড়ি ছাড়া অন্য কোনো চিহ্নে পড়ে তাহলে তোমাদের এই গ্রাম আমি নিশ্চিহ্ন করে দেব। তোমাদের এই ঘরবাড়িগুলো আছে না, ঘরবাড়ি জ্বালিয়ে ছাই করে দেব। আর ওই ছাই আমি তোর আর তোর বাবার মুখে মাখিয়ে এই গাছতলায় বেঁধে এমন চাপকান চাপকাবো। কি বললি? Come on!
তুই আমার গ্রাম জ্বালাবি, তুই আমার গ্রামের দিকে চোখ তুলে তাকালে না চোখ দুটো গেলে দেবো, বুঝলি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।